বাদশা এখানে বসো। না লেডিজ সিটে বসা ঠিক না। আহ বসো না। আরে এই নাও টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট। উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিজ সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এ কি করছেন? দেখুন এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি চার পাবি। ড্রাইভার গাড়ি থামাও। আরে ভাই আরে কি করছেন? আরে ভাই চলো। সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। কি ব্যাপার, চুপ করছো কেন? বুঝতে পারোনি তুমি যে মেরেছিলে? আমি মেরেছি? কেন, আমভর্তা থেকে তো মেরেছিলে না? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়, তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেল। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে, আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি, দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। জন্ম নিচ্ছি আমি, তাই সে বঞ্চনা আমি ক্ষমা চাচ্ছি, ওকে মারবেন না। টাইগার টনি মানুষের রক্ত শোষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো আমার কাছে অবাক লাগছে, তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব, ওই গুন্ডাদের সাথে মারামারি? উরে বাপরে বাপ, চর থাপ্পড় হজম করা সহজ কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে, অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে স্বতন্ত্র নেই, চুপ কর সাহসে। কথা আছে না, ঝড়ে বকবরে ফকিরের কেরামতি বাড়ে, আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতর একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাবো।